আসসালামাইকুম আর আরেকটা বিষয় এটা বলা ঠিক হবে কিনা না তারপরেও আপনারা যদি প্রাসঙ্গিক মনে করেন তাহলে আমি কথাটা আপনারা উম এই রমজান মাসি আমি পত্রিকা গুলাতে দেখলাম যে বাংলাদেশে যে পরিমাণ ধর্মান্তর মানে হিন্দু থেকে যে পরিমাণ যে পরিমান সংখ্যা মানুষ মুসলিম হচ্ছে এটা ভয়ানক আকারের ভয়ানক আকারের বিভিন্ন শিক্ষক থেকে আহ তারপরে বিভিন্ন কর্মজীবী মানুষ আহ বিভিন্ন লেভেলের শিক্ষিত মানুষ এরা যে এখানে অশিক্ষিত থানা তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে কলেজের স্টুডেন্টরা এই মুসলিম হয়ে যাচ্ছে হিন্দু থেকে মুসলিম হয়ে যাচ্ছে বুধ থেকে মুসলিম হয়ে যাচ্ছে তো এই বিষয়ে আমি যখন এই বিষয়টা দেখলাম একটু গাটাকাটি আমি করলাম এবং কিছু মানুষের সাথে আমি যোগাযোগ করলাম তারপরে আমি যা দেখতে পারলাম যে বিশাল ধরেন আহ একটা ভার্সিটিতে একটা ক্লাস চলতেছে সরি ক্লাসের মধ্যে একটা হিন্দু ছেলে আছে তার সাথে আহ সাত আটটা বা দশটা মুসলিম ছেলে তাকে মানে অনুপ্রাণিত করে তাদের ধর্মের এই ব্যাপারে সেই ব্যাপারে এটা ভালো ওঠা ভালো মানে দীর্ঘদিন তার ব্যবস্থা দুলাই করে তাকে ফাইনালি যারা গ্রহণ করতেছেন তারা তো ভাই ইচ্ছায় গ্রহণ করতেছেন ট্রু এটা ট্রু এখানে আমরা বাধা দেওয়ার মতো কেউ না এবং আমরা বাধা দিতেও পারি না এখানে কিন্তু আমরা তাদেরকে বলবো সিরিয়াসলি ধর্মটাকে ইভ্যালুয়েট করতে এবং তাদেরকে একটা জিনিস সম্পর্কে ক্লিয়ার দিতে প্রথম প্রথম যে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার কার ধারণা দিতে যে ইউ আর ইন্টারিং এটা ইনটু আর র‍্যাটস র‍্যাট ট্র্যাপ যেখানে আপনি ঢুকতে পারবেন কিন্তু যেখান থেকে আপনি বের হতে পারবেন না এই জিনিসটা প্রথমে তাদেরকে একটু ভালোমতো বোঝানো তারপরে তাদের সাথে ধীরে ধীরে এই জিনিসটা নিয়ে আলোচনা করা যারা ধর্মান্তরিত হচ্ছেন আমার আমি হান্ড্রেড পার্সেন্ট মনে করি যে তারা ইসলাম সম্পর্কে কোনো ধরনের বেসিক রিসার্চ না করে ঢুকছেন ভালো ভালো জিনিস দেখে ভালো ভালো মুসলমানদের দেখে মুসলমানদের অ্যাক্টিভিটি দেখে মূলত তারা ধর্মান্তরিত হচ্ছেন না আবার সেম জিনিসই যখন মোমিনদেরকে দেখানো হয় যে আপনাদের মোমিনরা এই কাহিনী করে বেড়ায় তখন তারা আবার ঠিকই বলবে যে মুসলমান দ্বারা ইসলামকে চাষ করা যাবে না ইসলামকে চাষ করতে হবে ইসলাম দ্বারা তো এখানে একটা লেভেল হিপোক্রেসি হয় এবং আমি সিরিয়াসলি উইশ করি যে এরকম কোনো একজন লোকের সাথে আমাদের কোনো কথা হবে যারা হিন্দু থেকে মুসলমান হয়েছেন এবং তাদের পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ারলি তাদের কাছ থেকে আমরা বুঝতে পারবো আহ আফতাস ভাই আমি অলরেডি আমি অলরেডি এরকম একজন আমার এলাকারই একজন শুদ্ধ মুসলিম হইছে হিন্দু থেকে তার সাথে আমি একটা জিনিস আমি লক্ষ্য করলাম যারা যে ধর্মতে করে সেই ধর্ম সম্বন্ধে এদের এত বিদ্বেষ এতটা ঘৃণা থাকে তাদের যে বলার বাইরে ঠিক আছে মানে আমি যখন তাকে প্রশ্ন করছি সে সাধারণ মুসলিম যারা আছে জন্মগত মুসলিম যারা আছে এদের ভিতরে এত বিদ্বেষ কাজ করে না যারা এভাবে একটা ধর্ম মানে ইয়ে করে চেঞ্জ করে করে ইয়ে আরকি তাদের আর কি বিদ্বেষ ঘৃণা কাজ করে আমি যখন তার কাছে আমি বললাম যে যে তো এটা মানে কোন কারণে বা কোন বিষয়ের উপর ভিত্তি করে তোর মনে হলো যে ধর্মটা হিন্দু ধর্ম থেকে মুসলিম হতে কোন গুড সাইড সে আমাকে অনেক কিছুই বললো তো আমি তাকে যখন বলতে গেলাম যে আমার কিছু মানুষের সাথে পরিচিত হয়েছিল যারা খ্রিস্টান থেকে দেশের বাইরের কিছু মানুষ যারা খ্রিস্টান থেকে ইয়ে হয়েছিল মুসলিম হয়েছিলেন কিছু নারী কিছু পুরুষের সাথে আমি এই বিষয়টা খেয়াল করেছি আপনি যে কথাটা বললেন আমি তাদের মানে তাদেরকে এইভাবে যা শুনছি না বা তাদেরকে আমি ন্যাশনাল পাইনি সত্যি কথা বলতে তাদের ন্যাশনাল ওই মাইন্ডই পাইনি যে তারা একটা ওপেন ডিসকাশনের মাধ্যমে কোনো একটা ন্যাশনাল ডিসিশন নিতে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছিল তারা সোট অফ একটা মেন্টাল পিস খুঁজছিল যে ওইখানে আমার মেন্টাল পিস আছে কারণ আমি দেখছি তাদের সাথে যত ভদ্রভাবে এঙ্গেজ হই তারা এঙ্গেজ হতে চাচ্ছে না বা তারা মনে করে তারা যেটা মনে করতেছে সেটাই সত্য এবং অন্য একটা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে সেটা ইভ্যালুয়েশন করার মতো তাদের ওই মেন্টালিটি মেন্টালিটিটা নাই বাট তবুও তবুও যদি এরকম কোনো লোক থাকে আমি তাদের কাছ থেকে শুনতে চাই তাদের পয়েন্ট অফ ভিউটা কি আমি বেনিফিট অফ ডাউট তারপরেও দিতে চাই যে তারা আসুক যদি আপনি পারেন আলেক্স ভাই আপনার যদি পরিচিত থাকে তারপরও যারা আসতে আমার দিয়েছিলাম একটা মেয়ের মতো বোল ভাই অনেক আগে প্রায় এক বছর থেকে দেড় বছর একটা মেয়ের মুক্তির অনুভূতি করছিলেন এটা দেওয়ার পরে তার মুক্ত হয়ে গেছে ঠিক আছে সে আমার কাছে এক মাস সময় চাইছে যে এগুলা এই যে মেয়ে যা বলছে সব মিথ্যা এবং এগুলা সাইড বাট এখন পর্যন্ত তার কোনো দেখা নাই তো এই মানুষটাকে যে সদ্য ট্রান্সফার হইল। তাকে আমি আপনাদের ভিডিও দিছি সে ভিডিও দেখবে না সে ভিডিও দেখবে না আমি আপনাদের ওয়েবসাইটটা দিছি সরি ওয়েবসাইট আপনাদের অ্যাপ আছে না সংশয় এটা অ্যাপ দিছি সে কিছুই দেখবে না এর মানে হলো আমাকে বলতেছে তুই গুল্লাই গেছ আমাকে গুল্লাই পাঠাতে পারবি না তুই ভুল পথে আসছ এই বলতেছে সেটা এই কথাটাই

জি থ্যাংক ভাই আমার মনের কথা গুলা শোনার জন্য বা বলতে পারার জন্য আর আসিফ ভাই আপনাকে দুজন কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ একটা ব্যাপারে কথা শুনছিলাম আপনাদের সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা নন মুসলিমস তারা যে কনভার্ট হচ্ছে ইদানিং এই ভদ্রলোক যে বলে গেলেন একটু আগে তো সেখানে মেইন কারণ হিসেবে উনি বলছিলেন যে দাওয়াত দেয় আর কি দাওয়াত দেওয়ার কারণে এগুলো মেইনলি হয় এর পেছনে আরও কিছু সিরিয়াস ব্যাপার ইনভলভ আছে

আহ এদেরকে দাওয়াত দেয় এদেরকে বোঝায় বা মগজ ধলাই করে বলেই এরা কনভার্ট হয় না এখানে অনেক সোস্য ইকোনমিক বিষয়গুলো জড়িত থাকে এমনকি হুমকি ধমকিও থাকে আপনারা জানেন যে রিসেন্টলি যে চিঠি দিয়েছিল কোথায় মাগুরাতে বা কোথাও যেন আহ দুটো তিনটা জায়গায় এরকম হয়েছে চিঠি ছাড়াও এটা পার্সোনালি করে থাকে ওরা হ্যাঁ হুমকি ধামকি দিয়ে থাকে তো এই সমস্ত ব্যাপারগুলো আসলে একদিনকে যদি আপনারা এগুলো আলাপ করেন যে মূল কারণ কি কি কেন এগুলো হয় আরেকটা জিনিস আপনাদের ভালো লেগেছে সেটা হচ্ছে যে আপনারা যেটা বলেছেন যে এটা নিয়ে আলাপ হতে পারে যারা কনভার্টেড হয়েছে তারা কি কারণে কনভার্ট হয়েছে এগুলো যদি আমরা জানতে পারি তা বা বুঝতে পারি তাহলে মনে হয় এটা যারা কনভার্টেড হয়েছে তাদের জন্য যেমন সুবিধা হবে যারা হয়নি বা হওয়ার চেষ্টা করছে তারাও বুঝতে পারবে ব্যাপারগুলো এটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি দ্যাট ইজ মাই পয়েন্ট থ্যাংক ইউ

আমাদের সাথে কথা বলে আপনারা যদি আমাদেরকে এবং ইসলাম কেন সত্য ধর্ম কেন ইসলামের সত্যতা দেখে আপনারা ইসলাম ধর্ম কবল করে নিলেন এরকম যদি আপনারা আমাদের সাথে আলাপ করতে চান বা আমাদের সাথে যুক্তি তর্ক করতে চান বিতর্ক করতে চান আপনাদেরকে সবসময় স্বাগত আপনারা এসে আমাদেরকে দেখিয়ে দিয়ে যান যে ইসলাম আমরা ভাই আমরা তো মুসলাম মুসলমান ছিলাম আমরা মুসলিম পরিবার থেকে এসেছি তো আপনারা কি দেখে ইসলাম গ্রহণ করলেন সেটা আমরা আমরা অনেকটা বুঝতে পারি আপনাদের পরিস্থিতি অনেকটা বুঝতে পারি যে বাংলাদেশে একটা সংখ্যালঘু পরিবারে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা এটা আসলে ডিফিকাল্ট এটা নানাভাবে মানে নানাভাবে সমস্যা সমস্যাজনক আমি নিজেই ছোটবেলা থেকে দেখেছি যে হিন্দুদের খেলায় নিতাম না হিন্দু ফ্যামিলির বাচ্চাদেরকে খেলায় নিতাম আমরাই নিতাম না ইনফ্যাক্ট আমি আমাদের এলাকায় যদি খেলাধুলা হতো না আমরাই খেলা নিতে চাইতাম না হিন্দু হতো হিন্দু ওকে কি খেলা দিবো তারপর দেখা যেত হিন্দু ছেলেটা বলটা যদি ফুটবলটা সে কিন্তু তখন তা সে খেলায় মানে তাকে খেলা নেওয়া হতো সে যদি ক্রিকেট ব্যাটটা কিনতো তাহলে তাকে খেলা নেওয়া হতো কিন্তু সে যদি ক্রিকেট ব্যাটটা না কিনতো সে যদি ফুটবলটা না কিনতো তাহলে তাকে বেশিরভাগ সময় খেলাই নেওয়া হতো না তো ছোটবেলা থেকে এরকম একটা পরিস্থিতিতে আমি তো ছোট একটা উদাহরণ দিলাম নানা ভাবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে অর্থনৈতিক ভাবে একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা ইন্টারভিউর ক্ষেত্রে এইভাবে ছোট ছোট জায়গাগুলোতে যেভাবে বৈষম্য করা হয় এই বৈষম্যগুলো দেখে দেখে যখন একজন মানুষ বড় হয় তখন নিশ্চয়ই তার তার তো সমস্যা হয় এটা সত্য কথা কিন্তু যারা এই বৈষম্যের কারণে

যে একটা মানুষ যখন ছোট কাল থেকে বড় হয় আপনি অলরেডি বলে ফেলেছেন আমার আর কিছু বলার নেই হ্যাঁ যে সমস্ত গুলো থেকে এইগুলো আসলে আমি মনে করি যে হিন্দু বা যারা মাইনরিটি শুধু হিন্দু না তো আরো অন্য মাইনরিটি বাংলাদেশে আছে সবাই এগুলোর ভেতর থেকে যায় সো আমরা এটাকে অত ইজিলি বলতে পারবো না যে শুধু ফাইন্যান্সিয়াল বা শুধুই আহ ইউনো ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে এটা নাও হতে পারে পেছনে অনেক প্রেশার থাকতে পারে একটা বাসা ভাড়া নেওয়ার সময় বাসার উপরে টানানো থাকে যে হিন্দুদেরকে বাড়ি ভাড়া দেওয়া হবে না মানে তাহলে ভাই আমি একটা রেস্টুরেন্ট পর্যন্ত দেখেছি রেস্টুরেন্টে হিন্দুদের ঢোকা যাবে না এই রেস্টুরেন্টে হিন্দুদের ঢোকা যাবে না মানে কি বা মানে আপনি কল্পনা করতে পারেন যে একটা রেস্টুরেন্টে ব্যানার নিয়ে দেওয়া হচ্ছে মেয়ে মানে হিজাব সারা মেয়ে ঢোকা যাবে না হিন্দুরা ঢোকা যাবে না এরকম একটা রেস্টুরেন্টে একটা ব্যানার দেখেছি আমি তারপরে মানে ঠিক আছে যাই হোক ভালো লাগলো আপনাদের কথা শুনে আহ পরে আবার কথা হবে আমার কাছে মনে হয়েছিল যে আসলে এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একটু আহ বলা দরকার এই জন্যই ঢুকেছিলাম ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা ঠিক আছে আপনার জন্য ওকে ভাই আচ্ছা ভালো ভাই আমি যেটা বলছিলাম যে দেখেন একটা ব্যাচেলার ছেলে যখন বাসা ভাড়া নিতে যায় অনেক সমস্যা হয় যে ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না তখন তার উপরে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয় যে বিয়েটা করে ফেলা বিয়েটা করে ফেলা তাই না ভাই জি ভাই এইভাবে ছোট ছোট দিক থেকে যদি মানে হিন্দুদেরকে আপনি আপনি এই জিনিসটা বিরুদ্ধে বলেছেন অনেকবার যে লাভ জিহাদের বিরুদ্ধে কিন্তু আপনি অনেকবার বলেছেন যে লাভ জিহাদ বলে যারা আকাইত করা হয় দুজন প্রেমিক তো প্রেম করতেই পারে এবং তাদের মধ্যে ভালোবাসা হতেই পারে এটা এটাকে যারা খারাপ চোখে দেখে বা লাভ জিহাদ চোখে দেখে সেটা সেটার বিরোধিতা আপনি এক এক পর্যায়ে করেছিলেন কিন্তু ভাই আমরা কি হান্ড্রেড পার্সেন্ট সার্টেনিটি দিয়ে বলতে পারি যে এটার মধ্যে যে এরকম থাকে না মুমিনদের ওই চিন্তা ধারণা থাকে না যে আমি তাকে যদি মুসলমান বানাইতে পারি তাইলে আমার জন্য আমার জান্নাতের পর সুবিধা হবে এই জান্নাতের পর সুবিধা করার জন্য একটা নারীর একটা নারীকে শুধুমাত্র এই গোলটা যে তাকে আমার মুসলমান বানাইতে হবে এই গোল করে তাকে মুসলমান বানানো এবং গোলটা যখন ফিল আপ হয়ে যায় তখন তার সাথে ওই কাজের বেটির মধ্যে আচরণ করা বা তার সেকেন্ড বিবি থার্ড বিবি নিয়ে আসা এরকম টাইপের ঘটনা ঘটে না আমরা কিন্তু এরকম টাইপের ঘটনাও কিন্তু আসি ভাই দেখি আমরা হ্যাঁ আমরা জাস্ট করতে পারি না কোনটা কোনটা লাভ এন্ড কোনটা লাভ জিহাদ এটা দুজন পার্সনের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এরকম ঘটনাগুলোকে অস্বীকার করা যায় আসে ভাই অবশ্যই অবশ্যই না ভাই এই রকম ঘটনা তো ঘটে এটা তো সত্য কথা অস্বীকার তো করছি না কিন্তু আসলে আমি যেটা চাই হিন্দু মুসলমানের ভিতরে যেন বিয়েটা বেশি 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 হয় হলে আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে যে পরবর্তী প্রজন্মটা হবে তারা যেহেতু দুইটা ধর্ম পাশাপাশি দেখবে তারা একটু লিবারেল আপনি কি চান যে যখন দুই দুই ধর্মের ব্যক্তি যদি বিয়ে করে তাদের একজনকে ধর্ম চেঞ্জ করে বিয়ে করতে হবে এরকম কি আপনি চান না 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 এরকম তো অবশ্যই আমি চাই না আমি চাই যে দুই ধর্ম পাশাপাশি তারা যেন একদিকে যদি কোরআন একজন কোরআন পড়ছে আরেকদিকে আরেকজন গীতা পাঠ করছে বা আরেকজন শ্রীকৃষ্ণের পূজা করছে এইরকম একটা পরিবার যদি হয় তাহলে আমার ভাই কোনো সমস্যা নেই কারণ এই যে ভারতে আপনি দেখেন যে ভারতে কিন্তু এই যে সিনেমার নায়ক নায়িকারা যারা আছে তারা কিন্তু মানে হিন্দু মুসলমান বিয়ে করছে এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করছে তাদের পরিবারের যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু এই ধর্মীয় ভেদাভেদ থেকে মুক্ত হয়ে বড় হচ্ছে তারা ঘরের ভিতরে দেখছে একদিকে বাবা হয়তো নামাজ করছে আর মা হয়তো ইয়া করছে গীতা পাঠ করছে মা হয়তো পূজা করছে এই জিনিসটা দেখে দেখে বড় হচ্ছে এবং তারা কিন্তু লিবারেল হচ্ছে কিন্তু একজনকে ধর্ম চেঞ্জ করে ফেলতে হবে এটাই হচ্ছে এটাই সমস্যা হয় তখন

এই ধর্মীয় সাম্প্রদায়িকতা আছে মানে ইসলামে আসলে কোনো জায়গায় দাগকে রাখে নাই ভাই আচ্ছা ভাই তাহলে তো এই যে আমরা বিভিন্ন ইচ্ছা দেখি যে মুসলিম হলে শুধুমাত্র চাকরির জন্য নিয়োগ দিবেন মুসলিম হলে শুধুমাত্র এখানে আসবেন মুসলিম হলেই আপনারা এখানে যাবেন যদিও যদিও ওইগুলা নিজস্ব অর্গানাইজেশন এরা তারা কাকে নিবে না দিবে এটা তাদের নিজের ব্যাপার কিন্তু এই যে ডিসগাস্টিং মনোভাবের কথা আমি বলতেছি ডিসগাস্টিং মনোভাবটা তো তারা জি দ্বারা এখন ওই প্রিমেটিভ আইডিওলজি দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছে দুই হাজার একুশ সালে তারা প্রিমেটিভ আইডিয়া এইভ আইডিয়া দ্বারা তারা ইনস্পার এই কাজগুলো করতেছে খুবই খুবই ভয়ঙ্কর ভাই এবং আমাদের বাংলাদেশে এই জিনিসটা আরো ক্রমাগত এই জিনিসটা বেড়েছে